আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ফ্রাইড রেসিপি নিয়ে। পুরো রেসিপিটি দেখতে আমাদের সাথেই থাকবেন। আর আসেন শুরু করি কিভাবে ফ্রাই তৈরি করা যায়। এখানে দুইটা মুরগি আছে, দুইটা মুরগিকে আমি আমার পছন্দ মতো পিস করে কেটে নিয়েছি। অনেক ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি, একদম শুকনা করে নিতে হবে মাংসগুলো যাতে পানি না থাকে। আমি একটা টিস্যু দিয়েও মুছে নিয়েছি। আমি এই পাত্রতে মাংসটা মাখাবো, এর জন্য সম্পূর্ণ মাংসটা এই পাত্রে নিয়ে নিচ্ছি। মাংসের সাথে আমি সকল ধরনের মশলা দিয়ে নিব। এখানে দুটি ডিম আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি। দুইটা দিয়ে দিলাম। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ। মুরগি যেহেতু দুইটা, এর জন্য পরিমাণ একটু বেশি। এখানে আমি অরিগানো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। শুকনা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। সস দিয়ে দিচ্ছি, সয়া সস 1 চামচের মতো। এটা গাঢ় সস, তো এর জন্য একটু কম দিলাম। আর টমেটো সসটা আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিব। যা যা মশলা দিব সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ভালো মতো মেখে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আচ্ছা, টক দই দিতে ফেটানো টক দই দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। সুন্দর মতো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাটা সব জায়গা ঠিকভাবে চলে যায়। 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে এটা রেখে দিব, ঢেকে নর্মাল ফ্রিজের চেম্বারে। 1 ঘন্টা পরে বের করে ডুবা তেলে এটা আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার মাখানো হয়ে গেছে, এখন এরকম অবস্থায় আমি এটা রেখে দেব। অবশ্য মাখানোর আগে আমি এখানে 1 টেবিল চামচ কিংবা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পরে। কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো ভাজা। একটু কর্নফ্লোর দিয়ে দিচ্ছি আমি। কর্নফ্লোরের সাথে ভালো মতো মাংসটা আরেকবার মাখিয়ে নিয়েছি। 2 টেবিল চামচের মতো কর্নফ্লোর দিয়ে দিয়েছিলাম। এবার মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। মাঝারি আছে, আমি এটাকে ভেজে নিব এক পাশ, তারপরে উল্টিয়ে আবার ওই পাশে ভেজে নিব।
দুই ব্যাসেজ ভাজা চলতেছে, সব ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ওগুলো উঠিয়ে নিচ্ছি। ফ্রাইগুলো সব ভাজা শেষ, আমি সব উঠিয়ে নিচ্ছি। সবসময় এমন পাত্রে উঠাবেন ফ্রাই ভাজার পরে যাতে দুই পাশ থেকে বাতাস লাগতে পারে, তাহলে ফ্রাইগুলো নেতিয়ে যায় না, একদম ক্রিস্পি থাকে। আপনি যত সময় পরেই খান না কেন, এক দুই ঘন্টা। এটা আপনারা ভেজে বাচ্চাদের দিতে পারেন টিফিনে, ঘরের বিকালের নাস্তায়, রাইসের সাথে, বিরিয়ানির সাথে, খুবই টেস্টি এবং ইয়ামি। এভাবে ট্রাই করে দেখবেন, আর এরকম মজাদার রেসিপি পেতে হলে আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন চেপ দিয়ে রাখবেন। আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। আমার ফ্রাইগুলো একদম রেডি। এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।